হ্যালো দর্শক বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট। আমি সোমেন, আর আজকে আমি রিভিউ করতে চলেছি শাহরুখ খানের আপকামিং ফিল্ম সায়েন্সার সিনেমার একটি নতুন গান। আজকে এসে গেছে আনলিমিটেড অডিও ভিডিওর ইউটিউব চ্যানেল থেকে, গানের নাম তুই আমি চল। সেই গানটি রিভিউ করবো, তো লেটস স্টার্ট। তুই আমি চল একসাথে দল বেঁধে ঘুরি। শুরুতেই বলতে পারা যায় যে শাহরুখ খানের এর আগে সায়েন্সার সিনেমার একটি গান এসেছিল ও প্রিয়া, সেই গানটিতে রোমান্টিকতা ধরা দিয়েছিলেন শাকিব খানের পাশাপাশি নুসরত ফারিয়া। ঠিক তেমনই এই গানেও একটি নতুন নায়িকা অর্থাৎ রোদেলা জান্নাত, যিনি এই সিনেমার আরও একটি নায়িকা, তার সাথে রোমান্টিকতায় ধরা দিলেন শাকিব খান। তবে এই গানে শাকিব খানের লুক ওয়াইজ, গেট আপ ওয়াইজ এবং সানগ্লাস, কানের দুল, যে ধরনের গেট আপটা শাকিব খানকে দেওয়া হয়েছে সেটি কিন্তু অত্যন্ত দারুণ লাগছে শাকিব খানের ক্ষেত্রে। এবং রোদেলা জান্নাত প্রথমবার একটি রোমান্টিক সঙে যেভাবে তার অভিনয় করেছে সেটিও কিন্তু প্রশংসনীয় বলা যেতেই পারে। এবং দু একটা জায়গা তার ড্রেস আপ, একটি নীল কালারের গ্রাউন্ড এবং একটি লাল কালারের গ্রাউন্ড যেভাবে পরিয়ে তাকে শাকিব খানের পাশাপাশি প্রেজেন্ট করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু দারুণ লাগছে। এবং সমুদ্র সৈকতের পুরো গানটি শ্যুট করা হয়েছে, এবং শাকিব খান ও যে রোদেলা জান্নাতের যে কেমিস্ট্রিটা, রোমান্টিক কেমিস্ট্রিটা কিন্তু দারুণভাবে এখানে প্রেজেন্টিং করা হয়েছে। এছাড়া ইমরান মাহমুদুলের গলায় গানটি কিন্তু দারুণ লাগছে। এছাড়া এই সিনেমাতে ফিমেল ভয়েসের যে তুই আমি চল গানটিতে গেয়েছেন অনিশা, তার গলাটাও কিন্তু দারুণ লাগছে। রিলিকটা লিখেছেন শিয়াশিস ঘোষ, এখানে রিলিকটা কিন্তু দারুণ প্রশংসা পাওয়ার মতন, কারণ ওপিয়া গানের রিলিকের তুলনায় এই গানটির রিলিক কিন্তু দারুণ হয়েছে। আর তার পাশাপাশি সুরকার হিসাবে ইমরান মাহমুদুল এই গানটির সুর দিয়েছেন, বাবা যাদবের কোরিওগ্রাফিতে, এবং গানটির এডিটিং এত সুন্দর হয়েছে যে পপ মিউজিক ভিডিও সংকেও হার মানায়। সব দিক থেকে বলতে পারা যায় যে ও প্রিয়া গানের তুলনায় তুই আমি চল গানটি কিন্তু সায়েন্সার সিনেমা থেকে ইতিমধ্যে দারুণ প্রশংসনীয় অবস্থাতে আছে, কারণ গানটির মধ্যে সমগ্র জায়গাতে যে ধরনের বিভিন্ন এডিটিং এবং কালার কালেকশনটা দারুণ লাগছে। সব দিক থেকে বলতে পারা যায় গানটি তো আমার খুব ভালোই লেগেছে। এছাড়াও এই সিনেমাতে সাদেক বাচ্চু, ডিজে সোহেল, অমিত হাসান, শিবা শানু, ডন এরা অভিনয় করেছে। সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে সায়েন্সা, এবং সেই সিনেমারই একটি নতুন গান তুই আমি চল এসে গেল। গানটি আপনারা যদি না দেখে থাকেন আনলিমিটেড অডিও ভিডিওর ইউটিউব চ্যানেলে যান, গিয়ে গানটি দেখুন, এবং কেমন লাগলো আপনাদের এই গানটি আমাদেরকে নানারকম ফিডব্যাক জানান। আর এরকম সিনেমা জগতের ও শাকিব খানের আপকামিং সিনেমার লেটেস্ট নিউজ জানতে গেলে ও নিত্য নতুন সিনেমার ভিডিও সঙ্গের লেটেস্ট নিউজ জানতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট, আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতন তোমরা পেয়ে যেতে পারো।